আর সম্পূর্ণ তেলের চলিত গাড়ি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে 2011-তে, ব্র্যান্ড নিউ বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে। আর এই গাড়িতেও কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে। পার্ল কালার বেজ ইন্টেরিয়র একটি গাড়ি, খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন গাড়ির সাথে, 8 সিটার সেন্ট্রাল এসি সহকারে আমাদের কাছে। ফারুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার। আর আজকের একই ভিডিওতে চারটি গাড়ি নিয়ে হাজির হয়েছি, 3টি X9 এবং একটি 2011 মডেলের নিউ শেভের অ্যাভেঞ্জা গাড়ি। তো শুরুতেই আমাদের সাথে রয়েছে টয়োটা X9 2003 মডেল, 2004 রেজিস্ট্রেশন ইয়ার, রেড ওয়াইন কালার একটি গাড়ি। আর এই গাড়িটির সাথে কিন্তু সিঙ্গেল ডোর কিন্তু পাওয়ার পাচ্ছেন এবং গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে। প্রত্যেকটা গ্লাসই টয়োটার স্টিকার আছে, পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে, একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায়। ডকুমেন্টসগুলো আপডেট সহকারে পাবেন টয়োটা X9 এই গাড়িটি আমাদের কাছে। পাওয়ার ডোর সহকারে পাচ্ছেন? আচ্ছা, ডোর পাওয়ার 8 সিটার X9 সেন্ট্রাল এসি সহকারে পাচ্ছেন। সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট সহকারে, উডেনের ব্যবহার করা রয়েছে, নতুন লেদার সিট কভার সহকারে, একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু রয়েছে। ব্যাক গ্লাসে মডেল ইয়ার মেনশন করা আছে, লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে, এলইডি ব্যাকলাইটের ব্যবহার করা রয়েছে। এটা কিন্তু নিউ শেপের একটি গাড়ি, 2007 পর্যন্ত কিন্তু সেম শেপের গাড়ি আসছে। কাগজ না দেখলে কিন্তু বোঝার সাধ্য নাই যে এটা 3 মডেল নাকি 7 মডেল। তো এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র 13,60,000 টাকা, আলোচনা সাপেক্ষে কমবে। এরপরে আমাদের সাথে আছে 2011 মডেলের টয়োটা অ্যাভেঞ্জা, 2011 মডেল, 11 রেজিস্ট্রেশন ইয়ার। আর এই অ্যাভেঞ্জা গাড়ি কিন্তু নিউ শেপের একটি গাড়ি, কারণ 11 মডেলে কিন্তু ওল্ড শেপ নিউ শেপ থাকে। এটা নিউ শেপের একটি গাড়ি, 1500 cc ভ্যারিয়েন্টের তেলের গাড়ি, একদম টিপটপ কন্ডিশনে আছে, রেডি অবস্থায়, ব্ল্যাক কালার একটি গাড়ি। যারা 7 সিটার গাড়ি চাচ্ছেন যে কম টাকার ভিতর 7 সিটার গাড়ি, এটা কিন্তু দেখতে পারেন। 7 সিটার এই গাড়িটি মাত্র 25,000 ট্যাক্স পে করে কিন্তু চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ট্যাক্স দিয়ে 7 সিটার? হ্যাঁ, মাত্র একটা প্রাইভেট গাড়ি ট্যাক্সি কিন্তু ব্যবহার করতে পারবেন। স্টিয়ারিং কন্ট্রোলার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি। অরিজিনাল হেডলাইটের ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে। আর সম্পূর্ণ তেলের চলিত গাড়ি, মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে 2011-তে, ব্র্যান্ড নিউ বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে। আস্কিং প্রাইস চাচ্ছি 17,40,000, আলোচনা সাপেক্ষে কমবে। 2005 মডেলের X9, 2008 রেজিস্ট্রেশন ইয়ার, 2 দরজা পাওয়ার নিউ শেপের গাড়ি, 2008 রেজিস্ট্রেশন হয়েছে মিরপুর বিআরটিএ থেকে, 13 সিরিয়াল প্রাইভেট নাম্বার। তো ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে, প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল স্টিকারগুলো পাবেন, টিপটপ কন্ডিশনে, একদম রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আছে। আর গাড়িতে 2টি পাওয়ার ডোরের কিন্তু ব্যবহার করা রয়েছে, 8 সিটার সেন্ট্রাল এসি সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাবেন। সম্পূর্ণ ডকুমেন্টসগুলো মাশাল্লাহ আপডেট অবস্থায় রয়েছে, স্টিয়ারিং হুইল সহকারে কিন্তু উডেনের ব্যবহার করা আছে এই গাড়িটি। প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল জাপানিজ স্টিকার আছে। তো 13 সিরিয়ালের 2005 মডেলের এই X9 গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র 1,570,000, আলোচনা সাপেক্ষে কমবে। এরপরে আমাদের কাছে আছে 2013 মডেল, 2016 রেজিস্ট্রেশন ইয়ার, টয়োটা X9। আর এই গাড়িতেও কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে। পার্ল কালার বেজ ইন্টেরিয়র একটি গাড়ি, খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন গাড়ির সাথে, 8 সিটার সেন্ট্রাল এসি সহকারে আমাদের কাছে। ওকে, একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থা আছে, পার্ল কালার বেজ ইন্টেরিয়র একটি গাড়ি। জি, এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে, সামনের গ্রিল মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, প্রত্যেকটি গ্লাস হিট সেন্সার সহকারে কিন্তু মাশাল্লাহ একদম অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন। তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি 25,80,000 টাকা, আলোচনা সাপেক্ষে কমবে। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01733415496 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।